আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো শিরোনাম। নির্বাচন নয় সরকারের পদত্যাগের লক্ষ্য, তত্ত্বাবধায়ক মানলেই সংলাপে রাজি বিএনপি, আইন মানে না বিএনপি, অভিযোগ তথ্যমন্ত্রীর। এদিকে বিএনপি জন্মগতভাবে উন্নয়ন বিরোধী, অভিযোগ ওবায়দুল কাদেরের। জানিয়ে দেব 300 আসনে প্রার্থী দেবে তৃণমূল, বিএনপি চায় সেনা মোতায়েন। এরপর জানাবো মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব। এদিকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের কনভেনশন শুরু। এবং সর্বশেষ জানাবো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে আগামী নির্বাচনে, জানিয়েছেন ইসি সচিব। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। নির্বাচন নয় সরকারের পদত্যাগের লক্ষ্য, তত্ত্বাবধায়ক মানলেই সংলাপে রাজি বিএনপি, জানালেন মির্জা ফখরুল। আইন মানে না বিএনপি, অভিযোগ তথ্যমন্ত্রীর। তত্ত্বাবধায়ক মারার ঘোষণা দিলেই সংলাপে রাজি বিএনপি, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন নেতাকর্মীদের দ্রুত সাজা দিতে আইন মন্ত্রণালয়ে বিশেষ শাখা খোলা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে সরকার পতনের চলমান এক দফা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি, পরবর্তী করণীয় এবং খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত বর্বরভাবে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানির গ্রেপ্তার, নির্বাচনের আগে আবারও সরকারের এককভাবে নির্বাচনে কর্তৃত্ব ও প্রভাব বিস্তারের লক্ষণ প্রকাশ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এছাড়া জামিন পাওয়া নেতাদের জেলগেট থেকে আটক করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার দাবিও জানান তিনি। ফখরুল বলেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি কোনো আইন আদালত মানে না, আইনের প্রতি বিএনপির কোনো শ্রদ্ধাবোধ নেই, তারা কোনো নিয়ম নীতি মানে না। বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন ওয়ারেন্টভুক্ত আসামি হলে যে কাউকে গ্রেপ্তার করবে পুলিশ। বিএনপি জন্মগতভাবে উন্নয়ন বিরোধী, অভিযোগ ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি জন্মগতভাবে গণতন্ত্র ও উন্নয়ন বিরোধী মানসিকতা পোষণ করে। একটি জাতিকে এগিয়ে নিতে যে সততা, দেশপ্রেম, সুদৃঢ় নেতৃত্ব ও আত্মপ্রত্যয় প্রয়োজন, তার কোনো প্রকার রাজনৈতিক চর্চা বিএনপির মধ্য নেই। তারা ধারাবাহিকভাবে দেশের উন্নয়ন বিরোধী প্রচারণা এবং অপপ্রচার চালিয়ে আসছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদের কাণ্ডজ্ঞানহীন মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের আরও বলেন দেশের মানুষের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একের পর এক মেগা প্রকল্প উদ্বোধন করে যাচ্ছেন, যা বিএনপি নেতাদের গাত্রদাহের সৃষ্টি করছে। এ কারণেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে বিএনপি। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বিএনপি কোনো উন্নয়ন করেনি, বরং দুর্নীতিতে নিমজ্জিত থেকে টানা পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কালিমা লেপন করেছিল। তাই তারা পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টার্নেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্প নিয়ে অবান্তর ও মিথ্যা বক্তব্য দিচ্ছে। আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর উন্নত দেশে পারমাণবিক শক্তি আজ মানবিক কল্যাণে ব্যবহৃত হচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন বিশ্বের 32টি দেশে 438টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সমস্ত পৃথিবীতে উৎপাদিত বিদ্যুতের শতকরা 10% আসে পারমাণবিক শক্তি থেকে। ফ্রান্স শতকরা 75% ও যুক্তরাষ্ট্রে শতকরা 20% বিদ্যুৎ পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত হচ্ছে। কোনো কার্বন নিঃসরণ না করার কারণে এটি সর্বোচ্চ পরিবেশ বান্ধব। এই ধরনের পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন বিএনপির পছন্দ নয়, তাই তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আজ বিষোদ্গার করছে। 300 আসনে প্রার্থী দেবে তৃণমূল, বিএনপি চায় সেনা মোতায়েন। বিএনপি থেকে বেরিয়ে আসা নেতাদের দল তৃণমূল বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে দলটি। বৃহস্পতিবার 12 অক্টোবর নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকে এমন কথা বলেন দলটির নেতারা। বৈঠকে সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার ও সিইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী, মহাসচিব তৈমুর আলম খন্দকার ও তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদার মেয়ে ও দলটির নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা সহ 18 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
বৈঠকের পর শমশের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান তারা ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য বলেছেন এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে লিখিত দাবির কপি সরবরাহ করেন। এতে বলা হয়েছে, সংবিধানের নির্বাচন কমিশনকে দেওয়া প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করতে হবে। নির্বাচনের সময় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচন কাজে নিয়োজিত যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এরকম প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে থাকবে, বিশেষ করে জেলা প্রশাসক, ডিসি, পুলিশ সুপার, এসপি, ওসি, ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনো বদলি সহ প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষমতা থাকতে হবে। নির্বাচনকালীন প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি সমান সুযোগ সৃষ্টি অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। যদি কোনো দল বা প্রার্থী ন্যায্য দাবি বা অভিযোগ করে দ্রুত সময়ে তা সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমাজের বড় একটি অংশ ভোট বিমুখ হয়ে পড়েছে, তারা ভোটদানে বিরত থাকছে, যা গণতন্ত্রের জন্য খুবই খারাপ দৃষ্টান্ত। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভোট প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব, তাদের ভোটদানে উৎসাহিত করতে হবে এবং ভোটের গুরুত্ব বোঝাতে হবে। প্রয়োজনে বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম নিতে হবে। নির্বাচনের দিন প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করতে হবে। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করতে হবে। সেনাবাহিনী মোতায়েন করা যেতে পারে, এতে জনগণের আস্থা অর্জিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা থেকে গুলশানস্থ আমেরিকান ক্লাবে এ বৈঠক শুরু হয়। বিএনপির একটি সূত্র বিষয়টি সমকালকে নিশ্চিত করেন। এতে আরও উপস্থিত আছেন আমেরিকা দূতাবাসের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক ডেপুটি কাউন্সিলর আর্তেরো হাইন্স। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের কনভেনশন শুরু। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ছাত্র কনভেনশন শুরু হয়েছে। বৃহস্পতিবার ১২ অক্টোবর দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে ওই কনভেনশন শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। জানা গেছে, সারা দেশে ছাত্র দলের জেলা ও জেলার পদমর্যাদার ১১৭টি সাংগঠনিক ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা এই ছাত্র কনভেনশনে অংশগ্রহণ করছেন। এছাড়াও বাকি ১৪টি ছাত্র সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকেরা কনভেনশনে আছেন। উপস্থিত হয়েছেন ছাত্র দলের সাবেক নেতারাও। এর আগে ছাত্র কনভেনশন সামনে রেখে গত ২৯ সেপ্টেম্বর ৯ দফা ভিত্তিতে যুগপৎ আন্দোলনের শরিক ১৫টি ছাত্র সংগঠনের সমন্বয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য নামে নতুন ছাত্র জোটের আত্মপ্রকাশ ঘটে। এই ছাত্র জোট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির নেতৃত্বে চলমান যুগপৎ আন্দোলনে সহযোগী শক্তি হিসেবে কাজ করবে। ছাত্র কনভেনশন থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে নির্বাচনে বলল ইসি সচিব। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে তৃণমূল বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, তৃণমূল বিএনপি বাংলাদেশে নিবন্ধিত একটি রাজনৈতিক দল।